वेलकम टू टेक्स निरंजन यूट्यूब चैनल हाथे हाथे जे समस्त फर्म जमा दीते होबे तादेर मध्ये पेपर सिल अकाउंट बा अकाउंट अफ पेपर सिल एकटी गुरुत्वपूर्ण फर्म एई अकाउंट अफ पेपर सिल किन्तु टायर वाइज फिल आप करा जाच्छे ना। टायर वाइज फिल आप करते गेले पेपर सिलेर अकाउंट एर हिसाब मेलानो जाच्छे ना। तार जन्यई आपनारा कि करबेन এটা দু কপি করবেন। পেপার সিল কিন্তু লাগবে পঞ্চায়েত সমিতির ব্যালট বক্সে এবং জেলা পরিষদের ব্যালট বক্সে। এরকম থাকবে ব্যালট বক্সগুলো, গোদরেজ টাইপ ব্যালট বক্স। মুড়ির টিন যেটা থাকবে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির জিপির জন্য ব্যবহার হবে। আর এরকম দুটো গোদরেজ টাইপ ব্যালট বক্স থাকবে, বড়টা হচ্ছে পঞ্চায়েত সমিতির জন্য ব্যবহার করা হবে এটা, আর ছোট ব্যালট বক্সটা ব্যবহার হবে জেলা পরিষদের জন্য। এবার এই ব্যালট বক্সগুলো সিল করতে হবে। সিল করতে হবে কি দিয়ে? পেপার সিল দিয়ে। এবার পেপার সিলটা গ্রিন কালারেরও থাকতে পারে, আবার ব্লু কালারেরও থাকতে পারে। যদি গ্রিন কালারের থাকে তাহলে এক পাশে গ্রিন থাকবে, অপর পাশে থাকবে সাদা। আর যদি ব্লু কালারের থাকে তাহলে এক পাশে থাকবে ব্লু এবং অপর পাশে থাকবে সাদা। তো এই ঢাকনাটা খুলে আপনাকে পেপার সিলটা এমনভাবে প্রবেশ করাতে হবে যেন গ্রিন কালারটা উপরের দিকে থাকে এবং নিচের দিকে ঢাকনাটা যখন বন্ধ করা হবে যেন উপরের দিকে গ্রিন কালারটা থাকে এবং নিচের দিকে সাদা কালারটা থাকে। এবং সাদা কালারের মধ্যে প্রিসাইডিং অফিসার কি করবেন? সিগনেচার করবেন, এবং পোলিং এজেন্টরাও এখানে সিগনেচার করতে পারেন। এবং প্রিসাইডিং অফিসার ডিস্টিংগুইশ মার্কটা দেবেন হচ্ছে যেখানে গ্রিন কালারটা থাকবে, গ্রিন কালারের দিকে ডিস্টিংগুইশ মার্ক দেবেন, এবং এই সিরিয়াল নাম্বারটা কিন্তু যাতে দেখা যায় এমনভাবে এটাকে সেট করবেন। তো এবার ফর্মটা কী করে ফিল আপ করবেন? এই দুটো বক্সেই কিন্তু পেপার সিল ইউজড হবে। একটা হচ্ছে পঞ্চায়েত সমিতির জন্য এই বড় বক্স, এবং ছোট বক্সটা জেলা পরিষদের জন্য। এই দুটো বক্সই কিন্তু পেপার সিল ইউজ হবে। তো এবার সিরিয়াল নাম্বার কি করে দেবেন? ব্যালট বক্সের সিরিয়াল নাম্বারটা একটু বলে নিই। গ্রাম পঞ্চায়েত জিপি ব্যালট বক্সের সিরিয়াল নাম্বার, তিনটি যেহেতু টোটাল ব্যালট বক্স তাই জিপি ব্যালট বক্সের সিরিয়াল নাম্বার দেবো 1/3। পঞ্চায়েত সমিতি পিএস ব্যালট বক্সের সিরিয়াল নাম্বার 2/3, এবং জেডপি ব্যালট বক্সের সিরিয়াল নাম্বার 3/3। যদি তিনটি বক্স ইউজ হয়, যদি চারটি ব্যালট বক্স ইউজ হয় তাহলে একই রকমভাবে 1/4, 2/4, তারপর 3/4, পরে 4/4, এইভাবে সিরিয়াল নাম্বার দেবেন। তো দেখুন, পেপার সিল অ্যাকাউন্ট টায়ার ওয়াইজ হবে না, একটা ফর্মেই দুটি বক্সের পেপার সিলের নম্বর উল্লেখ করতে হবে পিএস এবং জেডপির জন্য। তবে এটি কমপক্ষে দুটি সেট করতে হবে। এবার পেপার সিলের সম্পর্কে একটু বলে নিই, যেটা আগেই আমি বলেছি। এখানে দেখুন, অ্যাকাউন্ট অফ পেপার সিল, প্রতিটি পেপার সিলের পিছনে সাদা অংশে প্রিসাইডিং অফিসার ফুল সিগনেচার করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টের স্বাক্ষর করতে দেবেন। প্রতিটি পেপার সিলে ডিস্টিংগুইশ মার্ক লাগাতে হবে এবং এগুলিকে এমনভাবে ব্যালট বক্সে ফিক্স করতে হবে যাতে করে ডিস্টিংগুইশ মার্ক বাইরে থেকে প্রতীয়মান হয়, অর্থাৎ বাইরে থেকে দেখা যায়। প্রতিটি পেপার সিলের নম্বর পোলিং এজেন্টদের নোট করতে দিতে হবে। এবার পেপার সিলের জন্য নির্দিষ্ট ফর্মে অ্যাকাউন্ট অফ পেপার সিল বানাতে হবে। এখানে ফর্মটা আমি এবার দেখাচ্ছি। ফর্মের পার্ট 1 এবং পার্ট 2 দুটি পার্ট রয়েছে। এটা আমি দেখেছি, টায়ার ওয়াইজ করতে গেলে একটু সমস্যা হচ্ছে পেপার সিলের অ্যাকাউন্ট মিলাতে, তাই আমি এটা টায়ার ওয়াইজ করছি না। এটা বরঞ্চ দু কপি করবেন, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য দুটি সেট তৈরি করবেন। তো ফর্ম পার্ট 1টা আগে দেখাচ্ছি। রেকর্ড অফ পেপার সিল ইউজড এট ইলেকশন টু দ্য, এখানে কনস্টিটিউয়েন্সির নামটা লিখতে হবে, পোলিং স্টেশন নাম্বারটা এখানে লিখবেন। তারপর দেখুন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার 1-2 লিখলাম। সিরিয়াল নাম্বার অফ ব্যালট বক্স, যেহেতু পঞ্চায়েত সমিতির ব্যালট বক্সের সিরিয়াল নাম্বার 2/3 ছিল, আমি সিরিয়াল নাম্বার 2/3 লিখেছি। দেখুন নিচে লেখা রয়েছে এই যে পিএস ব্যালট বক্স সিরিয়াল নাম্বার হচ্ছে 2/3, তো এটা আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার 2/3। আর ব্যালট বক্স নাম্বার এনগ্রেভড, ব্যালট বক্সের মধ্যে এই যে ব্যালট বক্সটা রয়েছে নিচে, এই ব্যালট বক্সের মধ্যে এখানে একটা খোদাই করা নম্বর থাকে, এই এনগ্রেভ যে নম্বরটা, খোদাই করা নম্বরটা, এই নম্বরটা এখানে আমি লিখব। এই নম্বরটা আমি লিখলাম, এটা হচ্ছে খোদাই করা নম্বরটা আমি লিখলাম। এটা কিসের? পঞ্চায়েত সমিতির ব্যালট বক্সের নাম্বার। তারপর সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড, কোন পেপার সিল আমি ইউজ করেছি, এখানে আমি এই পেপার সিল নাম্বারটা ইউজ করেছি। আমি দেখুন পেপার সিল সাপ্লাই পার্টি পেয়েছি, এখানে এই 361 থেকে 364 চারটি পেপার সিল পেয়েছি। তো আমি পিএস এর জন্য ইউজ করলাম 361, এখানে আমি রিমার্কেট করে পিএস লিখে দিয়েছি। এবার সিরিয়াল নাম্বার 2-তে দেখুন,
সিরিয়াল নাম্বার অফ বক্স 3x3 কেন হবে? জেলা পরিষদের ক্ষেত্রে দেখুন সিরিয়াল নাম্বার হচ্ছে 3x3। এই যে সিরিয়াল নাম্বার 3x3, এই নম্বরটা আমি এখানে লিখলাম, 3x3 লিখলাম। এবার এই ব্যালট বক্সের উপরে যে খোদাই করা নম্বরটা থাকবে, জেলা পরিষদের ক্ষেত্রে ছোট ব্যালট বক্সটা যেটা, এই যে ব্যালট বক্স এখানে একটা নম্বর থাকবে খোদাই করা, সেটা লিখতে হবে। আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এখানে একটা খোদাই করা নম্বর থাকবে এনগ্রেভড, এটা লিখতে হবে। এই নাম্বারটা লিখলাম যেটা হচ্ছে জেলা পরিষদের ব্যালট বক্সে খোদাই করা লেখা রয়েছে, এগুলো কাল্পনিক সংখ্যা সব। তারপর সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড 362, যে সিরিয়াল নাম্বারটা রয়েছে BB000362, এই পেপার সিলটা আমি ধরে নিলাম ইউজ করেছি আমি এই জেলা পরিষদের ব্যালট বক্সের জন্য, ছোট বক্সের জন্য 362 ইউজ করলাম, আর সিরিয়াল নাম্বার 361 ইউজ করলাম এই পঞ্চায়েত সমিতির ব্যালট বক্সের জন্য। তার জন্য আমি এখানে দুটো এক হিসাবই দিয়ে দিয়েছি, তো আমি ব্র্যাকেটের রিমার্কে ZP লিখে দিয়েছি। তো এটা গেল পার্ট ওয়ান। এবার পার্ট টু, অ্যাকাউন্ট অফ পেপার সিল। দেখুন সিরিয়াল নাম্বার অফ পেপার সিল সাপ্লাইড, সাপ্লাইড কত? BB000361 থেকে BB000364, এই চারটা পেপার সিল টোটাল আমাকে সাপ্লাই করা হয়েছে। টোটাল নাম্বার অফ সাপ্লাই হচ্ছে 4, 361 থেকে 364 চারটি পেপার সিল দেওয়া হয়েছে। এবার নাম্বার অফ পেপার সিল ইউজড, কটি পেপার সিল ইউজ করা হয়েছে? দুটি। কত, কোন দুটি? আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি 361 এবং 362। তাহলে দেখুন পেপার সিল আমি ইউজ করেছি কত? 361 এবং 362। 361 ইউজ করেছি পঞ্চায়েত সমিতির জন্য, আর 362 ইউজ করেছি জেলা পরিষদের জন্য। তা আমি এখানে 2 লিখে দিলাম এবং সিরিয়াল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। সিরিয়াল নাম্বারটা আপনাদের ক্ষেত্রে দিতে হবে না। এবার নাম্বার অফ আনইউজড পেপার সিল, আনইউজড পেপার সিল কটা রইল? আনইউজড রইল দুটো, চারটার মধ্যে দুটো ইউজ করেছি। কোন দুটো আনইউজ? 363 থেকে 364। 363 আর 364 এই দুটো হচ্ছে আনইউজড পেপার সিল রইল। তো এবার দেখুন সিগনেচার অফ পোলিং এজেন্ট, ডান দিকে পোলিং এজেন্টদের সাইন নিতে হবে। এখানে যে মিলি উরাও, অমর পাল, তারপরে ফ্রাঙ্কলিন একা, এরা হচ্ছে পোলিং এজেন্ট, এদের সাইন এখানে নিয়ে নেবেন। নিয়ে তারপর 5 নম্বরে রয়েছে সিরিয়াল নাম্বার অফ ড্যামেজড পেপার সিল ইফ এনি। যদি কোনো পেপার সিল ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ আপনি পেপার সিল সেট করতে গিয়ে যদি ছিঁড়ে যায়, তাহলে সেখানে সেই সংখ্যাটা লিখবেন যদি ড্যামেজ হয় তাহলে। আর আমি এখানে যেহেতু ড্যামেজ হয়নি, তাই আমি এন এ নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম। এই যে পোলিং এজেন্টদের সাইন, লাস্ট পোলিং এজেন্ট এখানে আরেকজন রয়েছেন, সাইন করবেন। তারপর সিগনেচার প্রিসাইডিং অফিসার এখানে সাইন করবেন এবং ডিস্টিংগুইশড মার্ক দিয়ে ডেট দেবেন। এই হচ্ছে বিষয়। আর এটা কিন্তু টায়ারওয়াইজ করা যাবে না, বরং আপনারা দুটো করবেন ফর্ম, দুটো করলে পরেই আপনার একটা PS এবং একটা ZP-র জন্য হয়ে যাবে। সমস্ত ফর্ম ফিল আপ কপি দিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সমস্ত ফিল আপ ফর্ম এই সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।